বারাসাতে আহত বিজেপি কর্মীকে দেখতে বারাসাত হাসপাতালে এলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। বিজেপি করার অপরাধে বারাসাত পৌরসভা 9 নম্বর ওয়ার্ড এলাকায় বিজেপি কর্মী শঙ্কর দাসকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাকে বাঁচাতে গিয়ে তার মেয়েকেও মারে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় বারাসাত হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী শঙ্কর দাস। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে। বুধবার দুপুরে তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বিজেপি কর্মী শঙ্কর দাসকে দেখতে বারাসাত হসপিটালে এলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মৃত্ত সহ বিজেপি কর্মী বৃন্দরা। আমি রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের কাছে, বারাসাতবাসীর কাছে, বামপন্থী কর্মীদের কাছে, সকলের কাছে আবেদন জানাচ্ছি যে একজন প্রখ্যাত কমিউনিস্ট নেতা অমিয় দাশগুপ্ত, ইনি ওয়েবকুটার প্রতিষ্ঠাতা সদস্য, ইনি সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন সিপিআইয়ের, দেশ এবং দেশের বাইরে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার মেয়েও রাশিয়ান ভাষা শিক্ষা করতে তিনি তার মেয়েকে সোভিয়েত রাশিয়ায় পাঠান এবং সোভিয়েত রাশিয়া থাকাকালীন তিনি ওখানকার বহু ভারতীয়কে সহযোগিতা করেছেন, তাদের যে পড়াশুনো চাকরির ব্যাপারে তাদের সহযোগিতা করেছেন, চাকরিরও ব্যবস্থা করেছেন। এই ধরনের একজন মহিলা ব্যাচেলর, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন রাশিয়ান ভাষা সাহিত্য হিসেবে। ভারত সরকারের আবেদনে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রাশিয়ান লিটারেচারের অনুবাদ করেছেন, প্রাচীন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এবং মডার্ন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে যে উত্তরণ ঘটেছে এর ওপরে তার প্রচুর পেপার্স আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। দুর্ভাগ্যজনক শিক্ষা দপ্তরের গাফিলতি বা শিক্ষা দপ্তরের অসহযোগিতা বা তাদের নেগলিজেন্সের জন্য তিনি আজ পর্যন্ত পেনশন পাননি। একটি দুর্ঘটনায় তিনি তার সামান্য পৈতৃক ভিটে টুটু বিক্রি করে দিতে বাধ্য হন। আমি ওয়েবকুটারও সমস্ত সদস্যদের কাছে আবেদন জানাচ্ছি, বাধ্য হন যে আপনাদের প্রতিষ্ঠাতা সংগঠকের কন্যাইনি এবং আজকে একটি জাস্ট একটা ছোট খুপড়ি টাইপের একটি ঘরের মধ্যে তিনি বসবাস করেন, পা ভেঙে পড়েছিলেন, দুদিন বেরোতে পারেননি, কোনো রকমে হামাগুড়ি দিয়ে বাইরে আসার পরে আমাদের কর্মীরা দুজন তাকে দেখেছেন। আমি আবার বলছি, এর মধ্যে আমরা কোনো রাজনীতি চাই না, আসেন রাস্তায় উঠে আসেন। কত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা এটা যে একজন মহিলা পা ভাঙা অবস্থায় দুদিন ঘরের মধ্যে ছিলেন, তাকে সহযোগিতা করবার কেউ নেই, কেউ ডাকার ব্যবস্থা নেই, তিনি কোনো রকমে মাটিতে ঘষে শুয়ে হামাগুড়ি দিয়ে বাইরে পৌঁছেছেন, রাস্তার ওপর থেকে তখন তাকে তুলে নিয়ে এসে এখানে তাকে চিকিৎসা করা হচ্ছে। আমি সমস্ত রাজনৈতিক দলের কর্মী, সমস্ত গণসংগঠন এবং এখানকার শিক্ষিত মানুষজনের কাছে আবেদন জানাচ্ছি, যেরকম একজন মেধাবী অধ্যাপিকা
ও তার একটি পারিবারিক পরিচিতি আছে, শুধু সে পরিচিতি রাজনীতির নয়, সেটা একাডেমিক ফিল্ডের তারা মানুষ সমস্ত ছাত্রছাত্রীদের কাছে যে তার পাশে দাঁড়ান এবং তিনি যাতে পেনশনটা পান, তিনি যাতে জীবনের শেষ কটা দিন একটু ভালোভাবে বাঁচতে পারেন। তিনি এখনও তার মেধা দিয়ে, এখনও তার পড়াশুনো দিয়ে এই ভাষা সাহিত্য বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের আক্রমণ করাটাই তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি। তৃণমূল আদপে কোনো রাজনৈতিক দল কিনা সেটা নিয়ে ভবিষ্যতে গবেষণা হবে। একটি ছেলের বাড়ি শঙ্কর দাস, দুবার তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রথম 3 তারিখে ভাঙল, সপ্তমীর দিন পুজোর মধ্যে তার বাড়ি ভাঙচুর হলো, তারপরে 2 দিন আগে আবার তাকে আক্রমণ করা হলো, বাড়ির সামনে ভাঙচুর হলো, তার মেয়ের শ্লীলতাহানি করা হলো, মেয়েকে মারা হলো। এরা কোর্টের নির্দেশে বাড়ি ঢুকেছিল আইসির সহযোগিতায়, পুলিশ এদের বাড়ি ঢুকিয়েছিল শঙ্কর দাসকে। পুলিশের দায়িত্ব ছিল তাকে সম্পূর্ণ প্রোটেকশন দেওয়া, পুলিশ আশ্বস্ত করেছিল যে কোনো মূল্যে তারা বিষয়টা দেখবে, কিন্তু বারবার পুলিশকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হলো না, বিনা প্ররোচনায় শুধুমাত্র বিজেপি করার অপরাধে। একজন এর বাড়ি 3 বার ভাঙা হলো, 7 নম্বর ওয়ার্ডে আবার সে আক্রান্ত হলো, তার মেয়ের শ্লীলতাহানি হলো, মেয়ের ভাঙচুর করলো, মেয়ের যে স্বামী সে মার খেয়েছে, 3টে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, সে গাড়ির ব্যবসা করে, পকেটে তার কিস্তির টাকা ছিল 11,000 টাকা ছিল, সেই টাকাটা পর্যন্ত কেড়ে নেওয়া হলো। তুষার কাহারের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। বাবু মশাই দেব ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদীয়ার শুভ লগ্নে আগামী 26 সেপ্টেম্বর 2021 রবিবার কাঁচরাপাড়া আনন্দবাজারে আত্মপ্রকাশ করতে চলেছে পাঞ্জাবি জগতের এক আলোড়ন সৃষ্টিকারী নাম, পাঞ্জাবি ঘরানা, গান্ধী মোড়, আনন্দবাজার, কাঁচরাপাড়া। ওই দিনে 499 টাকার কেনাকাটার ওপরে থাকছে আকর্ষণীয় উপহার এবং লাকি ড্র কুপন। পাঞ্জাবি জগতের আলোড়ন সৃষ্টিকারী নাম পাঞ্জাবি ঘরানা। হ্যাঁ, পাঞ্জাবি ঘরানা, এখানে পাবেন ছোট বড় সকলের পাঞ্জাবি, পায়জামা, শেরওয়ানি, কুর্তা ও জহর কোট, এর একটা বিপুল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য। পাঞ্জাবি ঘরানা। বাবু মশাই দেব ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে।
গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। অকৃত এন্টারপ্রাইজ सभी प्रकार के पुराने सामानों का भंडार, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ, ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।